জোর ধরতে পুলিশের পরিবর্তে বাটি চালান চাঞ্চল্য কালীগঞ্জে। আধুনিক বিজ্ঞানের যুগেও কুসংস্কারে ডুবে আছে কালীগঞ্জ। তন্ত্রমন্ত্রী বিশ্বাস করার মতো লোকের অভাব নেই করিমগঞ্জ জেলার কালীগঞ্জে। চোর ধরতে পুলিশকে বাদ দিয়ে কাজে লাগানো হলো এক তান্ত্রিককে। চোর ধরতে তান্ত্রিকের বাটি চালা। জানা গেছে গত কিছুদিন ধরে বদরপুর বিধানসভার কালীগঞ্জে বিভিন্ন গ্রামে চুরির হিড়িক পড়েছে। এতে রাতের ঘুম উড়ে গেছে স্থানীয়দের। সমস্যাটি বার কয়েক পুলিশের নজরে আনা হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। রাতে নিষিদ্ধ জগতের সৌদাগরদের লাগাম টানতে ব্যর্থ কালীগঞ্জ পুলিশ। শেষ পর্যন্ত বাটি চালানে চোর ধরতে কৌশল নিয়েছেন একাংশ ভুক্তভোগী। সম্প্রতি সংঘটিত একটি দুঃসাহসী চুরির ঘটনা নিয়ে কালীগঞ্জের বেসিক ট্রেনিং কেন্দ্র সংলগ্ন মিরাপানি গ্রামের কিছু লোক নিরুপায় হয়ে এক তান্ত্রিকের শরণাপন্ন হন। তান্ত্রিকের কথা মতো ব্যবস্থা করা হয় বাটি চালানের উপকরণ, ধাতব বাটি সহ ইঁদুরের গর্তের মাটি, জবা ফুলের জল, দুর্বা ঘাস, চালের ছন এবং তুলা রাশির এক ব্যক্তিকে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে অসংখ্য কৌতূহলী জনতার উপস্থিতিতে তান্ত্রিকের মন্ত্রে তুলা রাশির ব্যক্তির হাতে ধরা বাটিটি চলতে শুরু করে। এমন দৃশ্য অনেকে মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পরে বাটিটি স্থানীয় এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে, কিন্তু ওই সময় সেই বাড়িতে কেউ ছিলেন না, ফলে বাটি ভেতরে প্রবেশের আগেই আটকানো হয়। সন্দেহ করা হচ্ছে এই বাড়িতে চুরির সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে। সম্পূর্ণ ঘটনাটি এবার পুলিশের নজরে এনে ওই বাড়িতে তল্লাশির জন্য স্থানীয়রা দাবি জানাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। শেষ পর্যন্ত কি চোরাই সামগ্রী উদ্ধারে বাটি চালানে নির্ভর করে কালীগঞ্জ পুলিশ, সেটাই এবার দেখার বিষয়। এক কথা কি দুইটার ভিতরে কে বা কাহারা, একজনের ব্যাটারি আর একজনের টায়ার আর একজনের তোমার মোটর শুরু করে দিয়েছে। নেওয়ার পরে তাই কালকে আমার বাইক গেছেন নানু মুরব্বী এবং ওয়ার্ড মেম্বার দিলা ইয়া কইছেন আমার কথা বলে আপনার আপনারে নেওয়া চাইছে। আমি কইছি খালো কিতালে কিতা ব্যাপার বলে ব্যাপার আমরা এগুলা গতদিন রাত্রে আমরা কিছু সামান চুরি হয়ে গেছে, এই চুরিয়ার কারণে আমরা বাটি চালান দিতাম আসলে আপনি আগে লড়তো না, আপনার সিকিউরিটি সেফ সিকিউরিটি যতক্ষণ সাহায্য লাগে আমরা করবো, কোনো অসুবিধা হইতো না আপনার। আমি আর বাদে কইছি ঠিক আছে কালকে একবার জানবো আপনার কেন গিয়া দেখবো আপনার কেন মানুষ কত ইয়ে আছে। এখন আমি আপনারা সামনে উপস্থিত আছি, বাটি বেরিকটা খিলা দেন একটু বুঝুন বেলা করিয়া যেন তোমার চুরি হইব যে জায়গাটাকে চুরি হয়েছে ও অন্তলে বাকি চালাই মন গেছে আর থেকে চালাইলে হইতো না, যে জায়গা থেকে মালটা গেছে ও জায়গা থেকে তুলা রাশি মানুষ দিয়া তো এটা অকল মানুষ হইতো না, রাশি লাগে তুলা রাশি যে মানুষ ও তারে দিয়ে চালাইতা। হে যখন বাটির ধরবো ধরা বাদে তারে জন্য টান দিব বাটি খাল বাহর আতুল পরি দিব এর লাগি তারে ধরবার লাগে মানুষ চারজন গামছা থেকে দিয়ে আর দুই মূলে দুইজন আর দুই টঙ্গে দুইজন আর এক হাত গেছে একজনে ধরলে হইব আর তারে বাটি আছে সারি নিয়ে রইব সুরর বাড়ি যা সুর যে তার ফা বা বাটি বাড়ি হয়ে গিয়া মাথা টুটিব আর ভেদি জায়গা আছে নিবা মানুষে বিকালে আনিয়া দিন মজুরি মানু খেদি দিয়া চাউল আনিয়া খাইতে হরুতা ভালিতো কথা মানু কেছু না কিন্তু মেসা বেকল লাগিতা তান তুলার ইয়া আনিয়া তান তুলার ইয়া কাম করলো না আবার মানবতা দেখায় আমরা গাঁওর মানবতা দেখায় তারে ইজ্জত দিয়া হারাই দিছি ফাইনাল মানুষ লইয়া আইতো তিনজন মানুষ আইয়া তিন ঘন্টা মাস্টরি যেতে পারলো না দোকানদার দোকান যেতে পারলো। আচ্ছা এক রাইতে নি না কয় রাইতে
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।